আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ প্রত্যেকেই খুবই ভালো আছেন। তো আজকে গাগা নোট মাইনিং অ্যাপ্লিকেশনটা নিয়ে কথা বলবো, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো নতুন একটা আপডেট সেটা শেয়ার করে দিচ্ছি। তো নতুন আপডেট আসার পর অনেকেরই মাইনিং স্টার্ট হচ্ছে না। তো কীভাবে মাইনিংটা স্টার্ট করা যায় সম্পূর্ণ সঠিক প্রসেসটা দেখিয়ে দিব। আর বর্তমানে যারা পুরাতন আছেন, 1,000 থেকে 10,000-এর মতো টোকেন আপনি সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন অ্যাকাউন্টটা খোলার সাথে সাথেই, ঠিক আছে? এটা নতুন পুরাতন সবাই নিতে পারবেন, মেবি 10,000-এর মতো। তো অবশ্যই একটু কষ্ট করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমি কিন্তু এটা নিয়ে বেশ কয়েকবার চ্যানেলে রিপিট করেছি, সেই সাথে কিন্তু প্রতিদিনই আপডেট দিয়ে যাচ্ছি। মোটামুটি দেখতে পাচ্ছেন প্রায় 95 বার অলরেডি শেয়ার করেছি আপনাদের সাথে, ঠিক আছে? আর এটা কিন্তু হবি যে এক্সচেঞ্জারটা আছে, এটা কিন্তু তারা কিন্তু গাইডলাইন দিয়েছে, মেবি ফিউচারে এটার যখনই মাইনিং কমপ্লিট হবে হবি এক্সচেঞ্জারে লিস্ট হবে, ঠিক আছে? তো এই মাইনিং অ্যাপ্লিকেশনটা খুবই চমৎকার। আমাদের অ্যাকাউন্ট খুলতে হয় ওয়েবসাইটে, আর মাইনিংটা করতে হয়, মাইনিংটা স্টার্ট করতে হয় এসে অ্যাপ্লিকেশনের মধ্যে। তো মাইনিং আমরা এতদিন যাবত যে মাইনিংয়ের কথা শুনে আসছি, যে বিটকয়েন মাইনিং, আসলে মাইনিং সিস্টেমটা এরকম হওয়া উচিত যেমন আজকের যেটা শেয়ার করতেছি এরকম, ঠিক আছে? তো এটা খুবই চমৎকার একটা মাইনিং অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট বলতে পারেন। প্রত্যেকেই জয়েন করবেন, ফিউচারে ভালো একটা প্রফিট হবে আপনাদের, ঠিক আছে? তো এখানে দেখতে পারতেছেন মেবি দুইটা বড় বড় প্রজেক্ট তাদেরকে গাইডলাইন দিচ্ছে, সেটা হচ্ছে হবি আর একটা হচ্ছে মিশন। তো অলরেডি আমি ভিডিও শর্ট আকারে একটা দিয়েছিলাম, তো এখন নতুন করে আবারও এটার ডিটেলসটা দেখে দিচ্ছি, কীভাবে মাইনিংটা চালু করবেন, দেন নতুন যারা আছেন তারা কীভাবে অ্যাকাউন্টটা খুলবেন, ঠিক আছে? তো সম্পূর্ণ প্রসেসটা আমি আমার অন্য একটা ফোনে দেখিয়ে দেব। তো এ ফোনে অ্যাকাউন্ট খোলা যাবে না, আপনারা প্রত্যেকেই অবগত থাকবেন যে একই ফোনে দুইটা অ্যাকাউন্ট খুলবেন না, যদি খুলেন তাহলে আপনার অ্যাকাউন্টের প্রবলেম হবে, অ্যাকাউন্ট সাসপেন্ড পর্যন্ত করে দিতে পারে, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা শুরু করবো। প্রত্যেকটা সেক্টর রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, পাশাপাশি এখানে অ্যাগেন ক্লিক দিয়ে অলে পেস করে দেবেন। ওতে হবে কি, আমি যখনই পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আপনার মোবাইলে, ঠিক আছে? তৎক্ষণাৎ আপনি ভিডিওটা দেখে আমি যে প্রজেক্টটা শেয়ার করবো সেটাতে জয়েন করে নিতে পারবেন সবার আগে। আর ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিবেন, দেন এখান থেকে শেয়ার করে দিতে পারেন আপনার ফ্রেন্ডের সাথে, আপনার মতামত জানাতে পারেন এখানে কমেন্ট করে। আর এটা হচ্ছে ভিডিও টাইটেল, দেন এখানে যদি ক্লিক দেন তাহলে লিঙ্ক পেয়ে যাবেন, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক পেয়ে যাবেন। আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন, সেখানে প্রতিদিনই আপডেট দেওয়া হয়, বিভিন্ন শর্ট আকারে যে প্রজেক্টগুলো অল্প সময়ের মধ্যে পেমেন্ট করে সেগুলো এখানে শেয়ার করা হয়, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণে প্রজেক্ট রয়েছে যেগুলো শুধুমাত্র টেলিগ্রামে দিয়ে থাকি, ইউটিউবে দেওয়া হয় না। তো প্রত্যেকেই টেলিগ্রামটাতে জয়েন করে নেবেন, লিঙ্কটা দেওয়া আছে এই যে ভিডিও ডেসক্রিপশন বক্সে, অলওয়েজ লিঙ্কটা দেওয়া থাকে, ঠিক আছে? তো সবগুলোতে জয়েন করে নেবেন, এখানে যে কয়টা আছে আশা করি আপনার কাজে লাগবে। আর এখানে লিঙ্ক দেওয়া আছে, আপনার যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে আমাকে সরাসরি ইনবক্সে জানাতে পারেন, ঠিক আছে? তো যাই হোক, চলে যাচ্ছি অন্য একটা ফোনে, মোবাইল স্ক্রিনে। তো এখান থেকে আসলে আমি অন্য একটা ফোনে দেখিয়ে দিচ্ছি, আমার ফোনটার আসলে প্রবলেম, ডিসপ্লের প্রবলেম আর কি। তারপর আমি চেষ্টা করতেছি যে যতটুকু সম্ভব একটু আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল যেটা করবেন সেটা হচ্ছে যে লিঙ্কটা দিব, লিঙ্কটা কপি করে আপনার পছন্দের একটা ব্রাউজারে চলে আসবেন। তো ব্রাউজারে চলে আসার পর এখান থেকে লিঙ্কটা কপি করবেন, যে লিঙ্কটা দিব সেটা কপি করার পর এখানে পেস্ট করে দেবেন। ওকে, পেস্ট করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। ফার্স্ট এখানে একটা ইমেল দিবেন, পাসওয়ার্ড, অ্যাগেন পাসওয়ার্ড দিবেন, দেন ক্যাপচার ফিল আপ করবেন, দেন এখান থেকে আপনি ভেরিফিকেশন কোডটা ইনপুট করবেন। তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি, এখানে আমি ইমেল এবং কি পাসওয়ার্ড দিয়ে নিলাম। এখানে যে ক্যাপচার আছে, ক্যাপচারটা হয়তো অনেকের বুঝতে প্রবলেম হতে পারে, তো আপনি গুগলের সাহায্য নিতে পারেন, ঠিক আছে? যেমন আমি এখানে দেখিয়ে দিচ্ছি, আমরা সেখানে দেখেছি সেটা হচ্ছে 666 দেওয়ার পর প্লাস হবে, দেন যাদের বুঝতে প্রবলেম হয় তারা এইভাবে করবেন। দেন তারপর হচ্ছে 22 দেওয়ার পর হ্যাশ, আপনার যেটা যেমন আসি আর কি তেমনভাবে দেবেন, দেন তারপর এন্টার করবেন, দেন এটা সমান কত 80, ঠিক আছে? তো সেটা বসাবো, তো এখানে 80 বসিয়ে দিচ্ছি।
তার পরবর্তীতে হচ্ছে ইমেলে কোড পাঠাবে, তো কোডটা এখান থেকে সেন্ড করে ক্লিক দিব, ইমেলটা চেক দিব। ওকে, ইমেলে আসার পর এরকম একটা অপশন দেখতে পারবেন, ইউআর ভেরিফিকেশন কোড, মেবি এটা হবে, ঠিক আছে, তো কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এটা কিন্তু অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে, ঠিক আছে, আমার আগে বলেছি যে মোবাইলটা একটু প্রবলেম, দেন এখানে দিয়ে তারপর লেজেস্টার দিকে লিখ দেবেন, দেন পাসওয়ার্ড চাইলে সেভ করে নিতে পারেন। ওকে, অ্যাকাউন্ট খোলাটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। অ্যাকাউন্ট খোলার সাথে সাথে দেখতে পারতেছেন এখানে বলতেছে যে আমরা মোটামুটি একটা ফলো করলে এখানে মোটামুটি প্রায় 10,000 মতো টোকেন পেয়ে যাব, গাগা টোকেন, সেটা সম্পূর্ণ ফ্রিতেই প্রথম অবস্থায়। তো এই কাজটা কীভাবে করতে হবে সেটা দেখাচ্ছি, তার আগে যেটা করতে হবে এখান থেকে এখানে এই যে থ্রিডট লাইন আছে এখানে ক্লিক দেবেন, ক্লিক দেওয়ার পর নিচে যাবেন, নিচে যাওয়ার পর এই যে অপশনটা আছে এটাতে আপনি পেস্ট করবেন, যদি না দেওয়া থাকে এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর নতুন পুরাতন সবার ক্ষেত্রে বলতেছি, এখান থেকে আপনি কী করবেন, এই যে অ্যান্ড্রয়েড অপশন আছে এখানে ক্লিক দেবেন, ক্লিক দেওয়ার পর এই যে উপরের যে অপশনটা আছে এটাতে ক্লিক দেবেন। তো গিটহাবে নিয়ে যাবে, গিটহাবে নিয়ে যাওয়ার পর এই যেরকম একটা ইন্টারফেস চলে আসবে, আসার পর এখান থেকে দেখতে পারবেন যে গাগা অ্যান্ড্রয়েড এখানে ক্লিক দেবেন। এখানে ক্লিক দেওয়ার পর এই যেরকম চলে আসবে, এখান থেকে আপনি কী করবেন, লেটেস্টের যে অপশন আছে এখানে ক্লিক দেবেন, দেন লেটেস্ট অপশনে আসার পর এই যে এখানে তিনটা অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে চিপ কোডের, তো উপরে একটা আছে অ্যাপিকে, তো এখান থেকে অ্যাপিকেতে ক্লিক দেবেন, তাহলে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। এখান থেকে ডাউনলোড এখানে ক্লিক দিয়ে দেবেন, তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে, দেন ওপেন করে নেবেন। ওকে, তো এখান থেকে এখানে টিক দিয়ে তারপরে ওকেতে ক্লিক দেবেন, দেন এটা কমপ্লিট হয়ে যাবে, এখান থেকে ইনস্টল। দেন এখান থেকে ওপেনে ক্লিক দেবেন, আর ওপেনের জায়গায় আপনি যদি পুরাতন হয়ে থাকেন, আগের ইউজার হয়ে থাকেন, তাহলে আপনার এখানে আপডেট বলবে, তো এখানে ক্লিক দিয়ে আপডেটটা সম্পূর্ণ বা যেটা করতে বলে করে নেবেন, ঠিক আছে। তো এখান থেকে ব্যাগে চলে যাচ্ছি আমরা, সরি, ওকে, ব্যাগে চলে আসলাম। এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে এখান থেকে আপনি এই যে মাইনিংয়ের অপশনে যেতে পারবেন, মাইনিংয়ের অপশনে গেলে এখানে দেখতে পারবেন যে টোটালি জিরো আছে সব কিছু, ঠিক আছে। তার পরবর্তীতে এখান থেকে আপনি কী করবেন, এই যে মাইনিংয়ের অপশন আছে, মাইনিং এখানে দেখতে পারবেন যে ইনস্টল অ্যান্ড রানে একটা অপশন আছে, এখানে ক্লিক দেবেন। দেওয়ার পর এখানে একটা টোকেন পাবেন, এই টোকেনটা কপি করবেন, কপি করার পর সরাসরি আপনি চলে যাবেন হচ্ছে আপনার এই যে এ অ্যাপ্লিকেশনে, এখানে এই টোকেনটা পেস্ট করবেন। পেস্ট করার পর এখান থেকে আপনি যেটা করবেন, এই যে মাইনিংয়ের অপশন আছে, মাইনিংয়ে এখানে স্টারে ক্লিক দেবেন, এখানে উপরটা সিলেক্ট করে দিবেন, দেন এগেন মাইনিং স্টারতে ক্লিক দিবেন, ঠিক আছে। তো দেখি আসলে কাজ হয় কি না, দেন এখানে ক্লিক দিয়ে আপনি সরাসরি চেক করে নিতে পারবেন, আমি দেখে নিচ্ছি। তো এখানে মাইনিংটা স্টার্ট হচ্ছে না, বলতেছে পরে ট্রাই করার জন্য, তো হয়তো বা হতে পারে যে পরে স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে, একটু সময় লাগবে আর কি। দেন এখান থেকে এখানে চলে আসবেন, অ্যাগেন এখানে দেখতে পারবেন যে মাইনিংটা স্টার্ট হয়ে গেছে, এখানে শো হচ্ছে, ঠিক আছে, দেখে নেবেন। এখনকার আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি যদি ব্যালেন্সে ক্লিক দেন, সেটা হচ্ছে এখানে যে মাইনিংটা হচ্ছে, মাইনিংটা এখানে এই যে এখানে এসে অ্যাড হবে, ঠিক আছে, প্রতিদিনের যে মাইনিংটা এটা এখানে এসে শো হবে, আর আপনার যে ব্যালেন্স থাকবে এটা আপনি সরাসরি এখান থেকে ট্রান্সফার করে দিতে পারবেন অন্য অ্যাকাউন্টে, বা আপনি কারো কাছ থেকে চাইলেই সেল দিয়ে দিতে পারবেন। তো আমাদের এখনকার ব্যালেন্সটা জিরো আছে, আমরা 10,000 টোকেন কীভাবে নেব সেটা দেখে নিয়েছি, সেটার জন্য স্বাগতমের যে একটা অপশন আছে, সরি, ওয়েলকাম, বাংলায় বলে ফেলছি, তো ওয়েলকামের যে অপশনটা আছে এখানে ক্লিক দেবেন, দেওয়ার পর এই যে এখানে ক্লিক দেবেন, এটার উপরে ক্লিক দেবেন। তো এখানে একটা আমাদের টুইট করতে হবে, তো প্রথমে বলতেছে ফলো করতে, তো ফলো করে দিচ্ছি, তো এটাকে ফলো করে দিচ্ছি, ফলো করে দেওয়ার পর এখানে বলতেছে 2 নম্বরে টুইট করার জন্য, তো টুইট করে দিচ্ছি, এখানে এই যে টুইটটা করে দেবেন। তারপর এখানে যে টুইটের যে লিঙ্কটা আছে এটা এখান থেকে কপি করে নেবেন, কপি করার পর এখানে চলে আসবেন, আসার পর এখানে লিঙ্কটা পেস্ট করবেন, দেন নিচে অপশন আছে স্টেপ 3 ভেরিফাই অ্যান্ড গেট রিওয়ার্ড, এখানে ক্লিক দেবেন। ওকে, এখানে দেখতে পাচ্ছেন সাকসেস, সাকসেসফুলি চেক ইউর গাগা ব্যালেন্স
5 থেকে 10 মিনিটের কথা বলেছি, একটু ওয়েট করি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে 10,000 টোকেনের মতো অ্যাড করে দিয়েছে, সর্বোচ্চ 1 মিনিটের সময় লাগেনি, তো তার মধ্যেই এটা অ্যাড করে দিয়েছে, ঠিক আছে, একেবারে মেইন ব্যালেন্স। এটা আপনি চাইলে কিন্তু কেউ যদি কিনে এখান থেকে কিন্তু ডিরেক্টলি আপনি তার কাছে ট্রান্সফার করে দিতে পারবেন, সেল দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। আমি বলবো যে কন্টিনিউ মাইনিং করেন, আর এখানে আদারওয়াইজ তেমন কোনো অপশন নেই। আপনার রেফারেল যদি করতে চান, এখানে এই যে রেফারেল রিওয়ার্ডের অপশনে ক্লিক দিবেন, এখানে আপনার রেফারেল লিঙ্ক যেটা আছে সেটা আপনি এখান থেকে কপি করে নিতে পারবেন, ঠিক আছে। ইনভাইটেশন লিঙ্ক যেটা আপনার ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন। তো এই আর কি মোটামুটি এটার ডিটেলস আমি চেষ্টা করেছি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য। তো মাইনিং যেটা, মাইনিংটা এখানে এসে জড়ো হবে আস্তে আস্তে, ঠিক আছে। মাইনিংটা স্টার্ট হয়ে গেলে এখানে শো হবে, হয়তো দেখা যাচ্ছে একটু সময় লাগবে, তো মাইনিংটা স্টার্ট হয়ে যাবে। তো এই আর কি, আশা করি বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকুন, আর যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয়, কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ওকে, টেক কেয়ার।